আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, বরাবরের মত আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। দর্শক বন্ধুরা, প্রথমে একটি কথা বলি, আসলে যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমরা নিত্য নতুন পাওয়ার টিলার এবং বিভিন্ন মেশিন আদি সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি। তার কারণ হলো প্রাকৃতিক সৌন্দর্য এবং এই জন্য আমার কাছে ভালো লাগে পাওয়ার টিলার। তো আমাদের নিজস্ব পাওয়ার টিলার আছে, আমার নিজেরই পাওয়ার টিলার দিয়ে আজকে জমি চাষ করা হচ্ছে। তো এটা 12 হর্স পাওয়ার টিলার, 5-4 12 হর্স পাওয়ার টিলার। তো আসলে মেশিন আমাদের লোড নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে কোনো লোড নেই। তার কারণ আছে পাওয়ার টিলার, আপনারা বলবেন যে ভাই 12 হর্স পাওয়ার টিলার তো অনেক লোড নেয়, তো জমি ভাঙ্গার সময়, কারণ শক্ত জমি, জমিগুলো অনেক শক্ত, পানি দেওয়ার পর নরম হয়েছে। লোড না নেওয়ার কারণ হলো আমাদের যে নাঙ্গল, নিচে যে নাঙ্গল আছে, নাঙ্গলগুলো একেবারে ছোটো ছোটো এবং এগুলো অনেক পুরানো, অর্থাৎ যেটা বলে ঘর্ষণের, মাটির সাথে ঘর্ষণের কারণে নাঙ্গলগুলো খাইয়ে গেছে আমরা বলি। সেই খাইয়ে যাওয়ার কারণে আমরা আসলে মেশিনের লোড তেমন লোড নেয় না, অর্থাৎ লোড কম নেয়। এই জন্য দর্শক বন্ধুরা, আসলে এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যখন জমি চাষ করবেন, নাঙ্গল ছোটো নিলেও সমস্যা নেই। আপনারা উপরে যে প্রিমিয়াম, নাঙ্গল সেটের উপরে যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটি আপনারা বড় লাগালেই হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মাটি ওঠে, একেবারে কম মাটি ওঠে, বেশি আসলে মাটি ওঠতেছে না নাঙ্গল ছোটো থাকার কারণে। যদি আমাদের প্রিমিয়ামটা বড় থাকতো, উপরে প্রিমিয়ামটা বড় থাকতো, তাহলে এটা আমাদের ভালো হইতো। তো দর্শক বন্ধুরা, আসলে এটা একটি ভালো বিষয়। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আসলে দেখতে থাকুন, কারণ আসলে অনেকের মন ভালো করার জন্য আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি। কারণ অনেকের এই গ্রামগঞ্জের এই ভিডিওগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেখলে অনেকটা ভালো লাগে, যেটা সরাসরি চোখে দেখলে ভালো লাগে না, ভিডিওর মাধ্যমে অনেকটা ভালো লাগে। আমি তো প্রায় ভিডিও দেখি, এভাবে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি মনে করি যে আসলে সবার কাছেই মনে হয় গ্রামগঞ্জের এভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে আপনাদের কাছে আশা করি ভালো লাগে। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, তাহলে আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওগুলো নিত্য প্রত্যেকদিন দিব। তো এই আশা ব্যক্ত রেখে আমার ভিডিও এই পর্যন্তই শেষ করলাম, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।